আসসালামু আলাইকুম। সরকারি নজরুল কলেজ ত্রিশাল ময়মনসিংহ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে ক্লাস পরিচালনায় তোমাদের সাথে রয়েছি আমি মাহবুবা খাতুন, প্রভাষক অর্থনীতি, সরকারি নজরুল কলেজ ত্রিশাল ময়মনসিংহ। সুপ্রিয় স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের উদ্দেশ্যে একটি ক্লাস শেয়ার করব। আজকে আমি যে ক্লাসটি শেয়ার করব সেটি স্নাতক প্রথম বর্ষের সিলেবাসের অন্তর্ভুক্ত ব্যষ্টিক অর্থনীতি চতুর্থ অধ্যায়ের কিছু বিষয় নিয়ে। ইতিপূর্বে আমি চতুর্থ অধ্যায় নিরপেক্ষ রেখা বিশ্লেষণ থেকে একটা ক্লাস তোমাদের সাথে শেয়ার করেছিলাম। উক্ত ক্লাসে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম নিরপেক্ষ রেখা কাকে বলেন, নিরপেক্ষ রেখার পটভূমি এবং নিরপেক্ষ রেখার অঙ্কন পদ্ধতি। আজকে তারই ধারাবাহিকতায় আমি তোমাদের সাথে শেয়ার করব নিরপেক্ষ রেখার কিছু বৈশিষ্ট্য নিয়ে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা মূল ক্লাসে ফিরে যাই। তাহলে আমরা এখন আলোচনা করব নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য সমূহ। নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য আলোচনা করার পূর্বে তোমাদের সুবিধার্থে আমি নিরপেক্ষ রেখার সংজ্ঞাটা আরেকবার বলব, যে নিরপেক্ষ রেখা কাকে বলে। তাহলে আমরা জেনে নেব প্রথমে যে নিরপেক্ষ রেখা হলো এমন একটি সরল রেখা বা নিরপেক্ষ রেখা হলো এমন একটি রেখা বা সঞ্চারপথ যার প্রতিটি বিন্দুতে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায় এবং প্রতিটা বিন্দুতেই একজন ভোক্তা সমান পরিমাণ উপযোগ বা তৃপ্তি লাভ করে। এখন একটি নিরপেক্ষ রেখার বিভিন্ন বিন্দুতে যেহেতু একজন ভোক্তা সমান উপযোগ বা তৃপ্তি লাভ করে, তাই একজন ভোক্তা ওই নিরপেক্ষ রেখার প্রতিটি বিন্দুতে সে নিরপেক্ষ থাকে। তাহলে এখন উক্ত নিরপেক্ষ রেখা বা রেখার কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। আমরা যে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিরপেক্ষ মানচিত্রে নিচে নিরপেক্ষ রেখা অপেক্ষা উপরে নিরপেক্ষ রেখা বেশি তৃপ্তিদায়ক। তাহলে এখন আমরা এই বিষয়টার ব্যাখ্যা বা বিশ্লেষণ করব। তাহলে প্রথমে আমরা এখানে দেখব একটি শব্দ, যে নিরপেক্ষ মানচিত্র। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে নিরপেক্ষ মানচিত্রটা কি। এখন নিরপেক্ষ মানচিত্র হচ্ছে কোনো চিত্রে যদি পরপর একাধিক নিরপেক্ষ রেখা অঙ্কন করে দেখানো হয়ে থাকে তবে তাকে নিরপেক্ষ মানচিত্র বলা হয়ে থাকে। অর্থাৎ কোনো ছকে যদি একাধিক নিরপেক্ষ রেখা পরপর সাজানো থাকে তবে সেই ক্ষেত্রে আমরা চিত্রটাকে বলবো নিরপেক্ষ মানচিত্র। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ছকে তিনটা নিরপেক্ষ রেখা দেওয়া আছে, যেমন I1, I2, I3। যেহেতু এখানে একাধিক নিরপেক্ষ রেখা পরস্পর সাজানো রয়েছে তাহলে এটাকে আমরা নিরপেক্ষ মানচিত্র বলতে পারি। এখন পরের যে অংশটুকু আছে সেটুকু আমরা একটু খেয়াল করব, যে নিচের নিরপেক্ষ রেখা অপেক্ষা উপরের নিরপেক্ষ রেখা বেশি তৃপ্তিদায়ক। অর্থাৎ একজন ভোক্তা নিচের নিরপেক্ষ রেখা অপেক্ষা উপরের যে নিরপেক্ষ রেখাগুলো থাকবে সেগুলো থেকে বেশি উপযোগ বা তৃপ্তি লাভ করবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা নিরপেক্ষ রেখা I1, I2, I3। এখন এই তিনটা নিরপেক্ষ রেখায় যদি আমরা তিনটা বিন্দু চিন্তা করি A, B ও C, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে I1 নিরপেক্ষ রেখা অপেক্ষা I2 নিরপেক্ষ রেখা বেশি তৃপ্তিদায়ক এবং I2 অপেক্ষা I3 বেশি তৃপ্তিদায়ক। অর্থাৎ এখানে যদি আমরা A, B ও C বিন্দুর কথা চিন্তা করি তাহলে আমাদেরকে বুঝতে হবে একজন ভোক্তার কাছে এ বিন্দু থেকে বি বিন্দু বেশি পছন্দের হবে এবং বি বিন্দু থেকে সি বিন্দু বেশি পছন্দের হবে। তার কারণ হচ্ছে এ বিন্দু অপেক্ষা বি বিন্দুতে একজন ভোক্তা বেশি উপযোগ বা তৃপ্তি লাভ করবে এবং বি বিন্দু অপেক্ষা সি বিন্দুতে একজন ভোক্তা বেশি উপযোগ বা তৃপ্তি লাভ করবে। তাই আমরা উক্ত চিত্র থেকে এই কথাই বলবো, যে নিচের নিরপেক্ষ রেখা অপেক্ষা উপরের নিরপেক্ষ রেখা বেশি তৃপ্তিদায়ক। অর্থাৎ এই চিত্রের আলোকে আমরা এভাবে বলবো I1 ইজ লেস দেন I2 ইজ লেস দেন I3, অথবা আমরা এভাবে লিখতে পারি
I3 is greater than I2 is greater than I1. অর্থাৎ নিরপেক্ষ মানচিত্রে নিচের নিরপেক্ষ রেখা অপেক্ষা উপরের নিরপেক্ষ রেখা বেশি তৃপ্তিদায়ক বা পছন্দের হয়ে থাকে। এখন দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দুইটি নিরপেক্ষ রেখা কখনো পরস্পরকে ছেদ করতে পারে না। এখন এই বিষয়টি আমরা চিত্রের সাহায্যে দেখব। চিত্রে আমরা এখানে দুইটা দ্রব্য রয়েছে, যে ভূমি অক্ষ রয়েছে এক্স দ্রব্য এবং লম্ব অক্ষ রয়েছে ওয়াই দ্রব্য, এবং দুইটা নিরপেক্ষ রেখা রয়েছে। এখন প্রথম যে রেখাটি রয়েছে সেটাকে যদি আমি চিন্তা করি তাহলে এটা হবে আমার আই ওয়ান নিরপেক্ষ রেখা, দ্বিতীয় যে রেখাটি হয়ে রয়েছে সেটা হলো আই টু নিরপেক্ষ রেখা। এখন আমি এই বিষয়টা প্রমাণ করার জন্য তিনটা বিন্দুর কথা চিন্তা করতে পারি, ই ওয়ান, ই টু, ই থ্রি। তাহলে আমরা প্রথম যে বৈশিষ্ট্যটা ছিল সেটাতে বলা ছিল যে নিচের নিরপেক্ষ রেখা অপেক্ষা উপরের নিরপেক্ষ রেখা বেশি তৃপ্তিদায়ক, তাহলে উপরে যে বিন্দুগুলো থাকে সেগুলোতে বেশি উপযোগ পাওয়ার কথা। তাহলে এখানে আমরা যদি চিন্তা করি আই টু নিরপেক্ষ রেখাটা প্রথম দিকে উপরের দিকে আসে, সেই ক্ষেত্রে তা সেটা বেশি পছন্দনীয় হওয়ার কথা। কিন্তু ই টু বিন্দুর পরে যদি আমরা চিন্তা করি সেখানে দেখা যাবে আই ওয়ান নিরপেক্ষ রেখাটা উপরের দিকে রয়েছে এবং আই টু নিরপেক্ষ রেখাটা নিচের দিকে রয়েছে, অর্থাৎ তারা পরস্পর ই টু বিন্দুতে ছেদ করেছে। এখন তারা যদি পরস্পর ই টু বিন্দুতে ছেদ করে তাহলে নিরপেক্ষ রেখার প্রথম যে শর্তটা রয়েছে যে দুইটি নিরপেক্ষ নিচের নিরপেক্ষ রেখা অপেক্ষা উপরের নিরপেক্ষ রেখা বেশি তৃপ্তিদায়ক, উক্ত শর্তটি মিথ্যা প্রমাণিত হয়। তাই এক্ষেত্রে আমরা বলতে পারবো যে নিরপেক্ষ রেখা কখনো পরস্পরকে ছেদ করতে পারে না, কারণ যদি তারা পরস্পরকে ছেদ করে তাহলে কি হয়, তাহলে এখানে দেখা যাচ্ছে আই ওয়ান নিরপেক্ষ রেখা এবং আই টু নিরপেক্ষ রেখা পরস্পর ই টু বিন্দুতে ছেদ করছে, ফলে উপরে যে নিরপেক্ষ রেখা হয়েছে আই টু সেটা নিচের দিকে চলে গেছে এবং নিচের যে নিরপেক্ষ রেখা রয়েছে আই ওয়ান সেটা উপরে চলে গেছে। তাহলে সেই ক্ষেত্রে তারা উপরের শর্ত উপরে বা প্রথম যে বৈশিষ্ট্যটা রয়েছে সেই বৈশিষ্ট্যটাকে অমান্য করে। তাই আমরা বলতে পারি যে দুটি নিরপেক্ষ রেখা কখনো পরস্পরকে ছেদ করতে পারে না। আমরা আলোচনা করব তিন নম্বর বৈশিষ্ট্যটা নিয়ে। তিন নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে নিরপেক্ষ রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। তাহলে সেটা আমরা কিভাবে প্রমাণ করব, যে নিরপেক্ষ রেখার একটি মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে এটি বাম থেকে ডানে নিম্নগামী। তার কারণ হচ্ছে নিরপেক্ষ রেখার দুটি রেখার প্রতিটি বিন্দুতে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায় এবং প্রত্যেকটা বিন্দুতে একজন ভোক্তা সমান উপযোগ লাভ করে। আর এই অবস্থায় একমাত্র ডান দিক থেকে বাম দিকে নিম্নগামী রেখার সাহায্যে দেখানো সম্ভব, কারণ অন্য কোনো আকৃতির সাহায্যে এই বা যে প্রতিটি বিন্দুতে একজন ভোক্তা সমান উপযোগ লাভ করে সেটা দেখানো সম্ভব নয়। কারণ এইখানে প্রমাণ করতে হলে আমাদের দুইটা বিন্দুর মধ্যে একটা বিন্দুর উপযোগ বাড়াইতে হলে অন্য একটা বিন্দুর উপযোগ কমাইতে হয়। এটা যদি রেখাটা যদি সাধারণত বাম থেকে ডানে নিম্নগামী না হয় সেক্ষেত্রে দেখানো সম্ভব নয়। তাই বলা হয়ে থাকে যে নিরপেক্ষ রেখা কেবল বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। আমরা আলোচনা করব নিরপেক্ষ রেখার চতুর্থ বৈশিষ্ট্য, নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল। এটি নিরপেক্ষ রেখার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কারণ নিরপেক্ষ রেখার এরূপ আকৃতির একমাত্র কারণ হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক পরিবর্তনের হারের কার্যকারিতা। আর এই ক্রমহ্রাসমান প্রান্তিক পরিবর্তনের হারটা কী, ক্রমহ্রাসমান প্রান্তিক পরিবর্তনের হার হচ্ছে দুইটি দ্রব্যের মধ্যে, যেহেতু আমরা নিরপেক্ষ রেখাতে দুইটা দ্রব্যের সংমিশ্রণ দেখিয়ে থাকি সেক্ষেত্রে আমরা বলবো যে দুইটা দ্রব্যের মধ্যে যে কোনো একটা দ্রব্যের সংমিশ্রণ বাড়ানোর সংমিশ্রণ বা উপাদান বাড়ানোর জন্য অন্য দ্রব্যের নির্দিষ্ট পরিমাণ উপাদান কম করতে হয়। আমরা এখন চিত্রে দেখব যে চিত্রে এখানে বিই সিএফ ডিএইচ দ্বারা এক্স দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ দেখানো হয়েছে। তাহলে যেহেতু দুইটা দ্রব্যের মধ্যে একটা বাড়াইতে হলে অপরটা কমাইতে হয় সে বিষয়টা আমরা দেখব, যে বিই একক এক্স দ্রব্যের জন্য এ ই পরিমাণ ওয়াই দ্রব্য ছাড়তে হবে, আবার সি এফ পরিমাণ এক্স দ্রব্যের জন্য বি এফ পরিমাণ ওয়াই দ্রব্যকে ছাড়তে হবে, অনুরূপভাবে ডিএইচ পরিমাণ এক্স দ্রব্যের জন্য সি এইচ পরিমাণ ওয়াই দ্রব্যের পরিমাণকে ছাড়তে হবে। এই যে একটা দ্রব্য বাড়ানোর জন্য অপর দ্রব্যের
টুল কিছু পরিমাণ ছাড় দিতে হয় সেটাকে ক্রমহ্রাসমান প্রান্তিক পরিবর্তনের হার বলা হয়ে থাকে। আর এই ক্রমহ্রাসমান প্রান্তিক পরিবর্তন হারের কারণে নিরপেক্ষ রেখা সাধারণত মূল বিন্দুর দিকে উত্তল হয়ে থাকে। এখন আমরা আলোচনা করব নিরপেক্ষ রেখা কোনো অক্ষকে প্রত্যক্ষভাবে স্পর্শ করে না কারণ যদি নিরপেক্ষ রেখা আমরা নিরপেক্ষ রেখার সংজ্ঞাতে দেখেছি যে দুইটা দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পাবে এবং প্রত্যেকটা বিন্দুতেই সমান পরিমাণ উপযোগ লাভ করবে। এছাড়া আরও কিছু বৈশিষ্ট্য ছিল যে দুইটা দ্রব্যের মধ্যে একটা দ্রব্য কমাইতে হলে অপর দ্রব্য বাড়াইতে হবে। সেক্ষেত্রে দুইটা রেখা নিরপেক্ষ রেখা কখনোই একটা আরেকটাকে স্পর্শ করতে পারবে না, কারণ এখানে আমি দুইটা নিরপেক্ষ রেখা নিয়েছি IC1 এবং IC2। এখন এখানে যদি বোঝানোর সুবিধার্থে আমি একটা এ বিন্দু দেই এবং এখানে বি বিন্দু দেই, তাহলে কি দেখতে পাচ্ছি যে এই এ বিন্দুতে এক্স দ্রব্যের পরিমাণ হবে 0 এবং ওয়াই দ্রব্যের পরিমাণ হবে সর্বোচ্চ। আর এখন আমরা নিরপেক্ষ রেখাতে যে উপযোগটা কীভাবে পাবে, দুইটা দ্রব্যের গুণফল দ্বারা। তাহলে 0 দ্বারা যদি কোনো দ্রব্যের পরিমাণকে গুণ করি, সেই ক্ষেত্রে দ্রব্যের পরিমাণটা 0 হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে একজন ভোক্তা কোনো উপযোগী লাভ করতে পারে না। তাই কোনো নিরপেক্ষ রেখা কখনও কোনো অক্ষকে স্পর্শ করতে পারবে না। অনুরূপভাবে IC1 ক্ষেত্রে একই ঘটনা ঘটবে, কারণ এখানে বি বিন্দুতে এক্স দ্রব্যের পরিমাণ হবে সর্বোচ্চ এবং ওয়াই দ্রব্যের পরিমাণ হবে 0। সেই ক্ষেত্রেও আমরা যদি তার মোট উপযোগ বের করতে যাই, সেক্ষেত্রে দুইটা দ্রব্যকে আমাকে গুণ করতে হবে। আর যদি গুণ করতে যাই, তখন দেখা যাবে তাদের সংমিশ্রণটা 0 হয়ে যাবে, অর্থাৎ উপযোগটা 0 হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে নিরপেক্ষ রেখার সংজ্ঞাতে আমরা যে বিষয়টা পেয়েছি যে প্রতিটা বিন্দুতে কিছু না কিছু উপযোগ পাবে, তাহলে সেটা সম্ভব হচ্ছে না। তাই আমরা বলতে পারি যে দুইটা নিরপেক্ষ রেখা কখনো কোনো অক্ষকে স্পর্শ প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কোনোভাবেই স্পর্শ করতে পারবে না। এছাড়া নিরপেক্ষ রেখার আরেকটি বৈশিষ্ট্য কথা আমরা বলতে পারি, সেটা হচ্ছে নিরপেক্ষ রেখার ডাল উপরের দিকে বেশি এবং নিচের দিকে কম থাকে। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।